देश जुड़े छात्र छात्र दो बलिंग जातन के लो मोदी सरकार जवाब चाहिए जवाब दाओ जवाब चाहिए जवाब दाओ देश जुड़े छात्र छात्र दो बलिंग जातन के लो मोदी सरकार जवाब चाहिए जवाब दाओ जवाब चाहिए जवाब दाओ देश जवाब तुम्हारे दिते होंगे हम दे मात्रों बीजेपी ने भी দেখেছেন যে গত 15 ডিসেম্বর 2019 দিল্লি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টরা যখন পিস শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে যেটা এখন আমরা সিএএ বলছি তখন পুলিশ বিজেপির দ্বারা পুলিশ ফোর্স ওখানে ঢুকে ইলিগেলি ঢুকে ক্যাম্পাসের মধ্যে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে ঢুকে ব্রুটাল লাঠি চার্জ করেছে স্টুডেন্টদের উপরে এবং সেখানে আমাদের ফিমেল স্টুডেন্টসরা ছিল অনেক মেল স্টুডেন্টস ছিল তাদেরকে খুব নির্মমভাবে টেনে এসে ওই ক্যাম্পাসের বাইরে বের করে তাদের উপর লাঠি দিয়ে প্রচণ্ড গুরুতরভাবে তাদের উপর আক্রমণ চালায় পুলিশ ফোর্স এবং সেটার বিরোধিতা হিসাবে এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ এর সম্পূর্ণ বিরোধিতা করে আমরা এখানে সিট ইন প্রোটেস্টে বসেছি গণ অবস্থানে বসেছি এবং বিকাল 4টা অবধি আমাদের এই অবস্থান চলবে এবং আপনারা দেখেছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়ে অনেকখানে হিংসার আক্রমণ হয়েছে অনেক মানুষ এবং বিজেপি সরকার যেটা চাইছে যে এই অ্যাক্ট লাগু করেছে এটার দ্বারা ধর্ম বর্ণ এবং কমিউনিটি হিসাবে তারা দেশ এবং আমাদের রাজ্যকে বিভাজন করতে চাইছে এবং কংগ্রেস পার্টি ইউথ কংগ্রেস আমরা সবাই মিলে একসাথে তাদের বিরুদ্ধে এই আন্দোলন করছি পিসফুলি আন্দোলন করছি ডেমোক্রেটিক প্রসেসে কিন্তু বিজেপি যেটা করতে চাইছে তাদেরকে আমরা এটা সফল হতে দেবো না এবং আপনাদের থ্রুতে আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই এই অনেকখানি বিজেপি সরকার দ্বারা তারা চেষ্টা করছে একটা ভায়োলেন্ট মুভমেন্ট করার জন্য একটা অস্বস্তিকর পরিবেশ অলরেডি তারা সৃষ্টি করে দিয়েছে আমাদের রাজ্যে ত্রিপুরা রাজ্যে এবং অল ওভার নর্থ ইস্ট ভারতবর্ষের সবখানে আজকে আগুন জ্বলছে এই সিএ এর জন্য যেটা লাগু করেছে সেটা সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল আনডেমোক্রেটিক তার জন্য তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান এবং আমাদের যারা ভাই ও বোনেরা ওই জমিয়ে মিলে ইসলামিয়া ইউনিভার্সিটিতে পুলিশের লাঠির আঘাতে গুরুতরভাবে জখম হয়েছে তাদের পাশে আমরা রয়েছি এবং এই তাদের এই লাঠি চার্জের বিরুদ্ধে আমরা এখানে আজকে অবস্থান করেছি আরো জোরে আওয়াজ তুলুন বন্দে মাতরম